বুধবার সকাল 8টা নাগাদ হাওড়ার এইচসি বোস থানার অন্তর্গত দোয়ারিকা অ্যাপার্টমেন্টের এক ব্যবসায়ী কটেজে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, তাজ মোহাম্মদ একজন মৎস্য ব্যবসায়ী, মূলত আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য অভিযান বলে জানা গেছে। আজ সকাল 8টা নাগাদ হাওড়ার এজিসি বোস রোড থানার অন্তর্গত এই আবাসনের একটি ফ্ল্যাট, যার নাম্বার হচ্ছে M4, এই M4-এ থাকতেন তাজ মোহাম্মদ নামে এক ব্যবসায়ী থাকেন। এবং আজ সকালেই 4টে গাড়ি করে, 3খানা CRPF ফোর্স নিয়ে 3 অফিসার তারা এসে এখানে হানা দেয়। ভালো মানুষ, আমরা এটাই জানি, ভালো মানুষ সমাজে থাকেন, সব কাজে, আমাদের দুর্গাপুজো হোক বা মহরম হোক, সব কাজে উনি ইনভলভ থাকেন। কোনো রাজনৈতিক পরিচয়? না, রাজনৈতিক পরিচয় আমি জানি। পূর্ব মেদিনীপুর কাঁথির এক ব্যবসায়ী বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। কাঁথির শহরের একাধিক জায়গায় হানা দেয় তারা, চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথিতে। অন্যদিকে কলকাতার ট্যাংরা এলাকার এক মৎস্য ব্যবসায়ীর অভিজাত ফ্ল্যাটে চলে আয়কর হানা। ব্যবসায়ীর নাম মামারাজ আলী। বুধবার সকাল 9টা নাগাদ আয়কর দপ্তরের কর্তারা পূর্ব কলকাতার অভিজাত আবাসনে হানা দেয়। জানা গেছে, মামারাজ আলী নামে ওই ব্যক্তি বিদেশে চিংড়ি মাছ রপ্তানির সঙ্গে যুক্ত, পাশাপাশি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে যোগসূত্র রয়েছে ওই ব্যবসায়ীর। বুধবার রাজ্যের 2টি জেলার পাশাপাশি শহরেও আয়কর হানা চলে। এই সমস্ত তল্লাশিতে কী গোপন তথ্য উঠে আসে সেটাই দেখার। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে রেশমি দাস, দেবকুমার দেউ, পার্থ পাল, বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।